নমস্কার বন্ধুরা তোমায় সবাইকে নিয়ে একটা স্বাগত নিয়ে চলে এসেছি ভিডিও এই ভিডিওতে কিন্তু আইসিডির সুপারভাইজার एग्जाम কালকে হয়ে গেছে এবং তারই কাট অফ নিয়ে আলোচনা করবো ফুল অ্যানালাইসিস করে দেবো যাতে তোমাদের কাট অফটা বুঝতে না অসুবিধা হয় কাট অফ অনেকেই দেয় অনেক কিছু করবে কিন্তু আমি তোমাদের ভিশনটা ক্লিয়ার করে দেবো যাতে কীভাবে কাট অফটা হয় একটা ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করে কাট অফ দাঁড়িয়ে থাকে এবং তোমার নেক্সট পরীক্ষা থেকে নিজেও কাট অফ করতে পারবে কাট অফটা আমার কাট অফটা যদি তোমাকে মেনে নিতে হবে তার কোনো কারণ নেই কিন্তু আমি বোঝাবো যেভাবে তোমরা বুঝতে হবে যে এই হ্যাঁ এই পয়েন্টগুলো কিন্তু একটা কাট অফ করে তোলার ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে খুব নির্ভর করে ওঠে এতে পয়েন্ট টু আমার এক্সপিরিয়েন্স থেকে তোমার সঙ্গে সেটা বুঝিয়ে দেবো এবার এইখানে আমরা সিলেবাসও আলোচনা করবো সিলেবাসটা যে কাট অফের সঙ্গে কতটা রিলে রিলেটেড বা পরীক্ষার প্যাটার্নের সঙ্গে কাট অফটা রিলেটেড সেটা আমি বলে দেবো কেন এবং তার জন্য কাট অফ কতটা হেরফের হবে সেটা দেখে নাও আর মেথে সিলেবাসটা আলোচনা করে দেবো যাতে তোমাদের পরের স্টেপের জন্য অসুবিধা না হয় চলো দেখে নেওয়া যাক এই হচ্ছে সিলেবাস ফিলিমসের ক্ষেত্রে একশো নম্বর মেন্সের ক্ষেত্রে চারশো নম্বর ভাই অভ পঞ্চাশ নম্বর আছে এবার প্রথমে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে এইখানে যে এখানে কোনো মাঠ বা এরম কোনো ব্যাপার নেই এখানে পরীক্ষা প্যাটার্ন তিনটে এবার আমরা যেটা দেখি যখন লেডি কনস্টাল পরীক্ষা হয় মেন্সের কনস্টালের পরীক্ষা হয় তখন দেখি কি আমরা মেন্সের ক্ষেত্রে সিক্সটি সরি ফরটি টু ফিফটি টাইমস লোক কিন্তু মাঠে নিয়ে যাওয়া হয় ক্যারি করা হয় তার কারণ মাঠে কিন্তু এর মধ্যে ধরে নিতে পারো যে থার্টি যদি ফিফটি টাইমসে যায় এর মধ্যে থার্টি টাইমস বা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টাইমস লোক কিন্তু মেন্সে যায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টাইমস বা থার্টি টাইমস কিন্তু মেন্সে যায় বাকি টোয়েন্টি টাইমস বা ফিফটিন টাইমস কিন্তু মাঠেই কেটে যায় মাঠে বহুত লোক কেটে যায় এবার এই পোর্শনটা কিন্তু এখানে বাদ এখানে মাথায় রেখো মাঠ বা ফিজিক্যাল মেজারমেন্টের এই প্যাটার্নটায় এখানে কিন্তু বাদ আছে সেই জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা এইট এইট এই ওপরের যে পয়েন্টটা আমি নোট করলাম যে মেন্সে যা টোয়েন্টি ফাইভ টাইমস ডাইরেক্ট এখানে ঢুকবে ফিলিমসের পরে কিন্তু ডাইরেক্ট এই পোর্শানে ঢুকছে মানে মাঠ পোর্শানটা বাদ তাহলে টোয়েন্টি ফাইভ টাইমস যখন লোককে নিয়ে যাবে টোয়েন্টি ফাইভ টাইমস লোককে যখন লোককে নিয়ে যাবে তখন মেন্সটা বাদ তখন ক্যান্ডিডেট সংখ্যা কমে গেলো সিট সংখ্যা মানছি মানুষই তিন হাজার কাছাকাছি সব মিলিয়ে টোটাল এবার তিন হাজারের ধরে নাও আমার আমার যে হিসাবটাই বলছি তিন হাজারের তোমরা যে একটু বেশি বা কম আমি তোমাদের জন্য এখন পজিটিভ সাইন হিসাবে বলছি আমি বলছি না টোয়েন্টি টাইমসই লোককে নিয়ে যাবে কিন্তু তোমাদের একটা বেসিক জেনারেল আইডিয়া করার জন্য আমি ধরে নিলাম যে যে যদি তিন হাজারটা সিট হয় এখানে থ্রি থাউজেন্ড সিট হয় তাহলে থ্রি থ্রি থাউজেন্ডে কিন্তু থার্টি টাইমস আমি কটা কথার কথা বললাম থার্টি টাইমস হয়তো লোককে ডাকলো এটা কোনোই পসিবেল হবে না আমি আবারও বলছি থার্টি টাইমস পসিবেল না তোমাদের একটা পজিটিভ নেন্সের জন্য আমি থার্টি টাইমস বলছি কিন্তু এত লোককেও ডাকবে না আরও কমিয়ে দেবে তিন হাজার সিটের আরও অনেক কমিয়ে দেবে এবার এই সিট সংখ্যা যদি টোয়েন্টি থা টোয়েন্টি থাউজেন্ডই ধরি মানে টোয়েন্টি টাইমস ধরি তিন হাজার সিটে যদি টোয়েন্টি টাইমসে ধরি তোমরা কত কিছু বুঝতেই পারছো সেটা বলার কিছু নেই এবার কি হয়েছে এখানে এত কোনো পরীক্ষা হয়েছে এবার কাট অফটা এখানে কোশ্চেন তোমাদের একটু রেডি হার্ট করে দিয়েছে এটা বেসিক্যালি করার একটা ব্যাপার আছে যেহেতু মাঠ নেই ডাইরেক্ট মেন্স হবে তাই খুব বেশি ক্যান্ডিডেট নিয়ে যেতে চায় না এইখান থেকে ছেঁটে ক্যান্ডিডেট নিয়ে যাবে যাতে তোমাদের অসুবিধা না হয় এবার মেন্সের সিলেবাসটা একটু দেখে নেবো কী যে কেন মেন্সের সিলেবাসটা এই এইভাবে করা হয়েছে মেন্সের সিলেবাসটা প্রথমেই দেখো ইংলিশে ইংলিশে এতগুলো পোশান থেকে কোশ্চেন আসতে পারে রিপোর্ট ড্রাফটিং ট্রান্সলেশান আর সামারি ইংলিশ গ্রামার এটা কিন্তু পার্ট ওয়ানের কোশ্চেন সিলেবাসের যে পার্ট ওয়ান ইংলিশ থেকে সেটা কিন্তু এতগুলো তোমাদের জিনিস কভার করতে হবে এটা পার্ট টু পার্ট সরি থ্রি পার্ট ওয়ান তো হয়ে গেছে এটা পার্ট টু ছিল আগেরটা এটা পার্ট থ্রি জেনারেল স্টাডিস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিলেবাস থাকবে আর এইখানে কিন্তু তোমাদের আইসিডিএস থেকে কোশ্চেন থাকবে এখানে জেনারেল নলেজ দিয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ দ্য স্পেশাল এম্পেসিস অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভার্বাল নন ভার্বাল যে রিজনিং থাকে এবং এখানে কিন্তু একটা পয়েন্ট করে দিয়েছে উমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস এখানে কিন্তু তোমাদের আইসিডিএস রিলেটেড বা উমেনদের রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে যেটা পিলিতে দেয়নি এবার এইখানে পার্ট ফোরে কিন্তু অঙ্কর অ্যাজমেটিক দিয়েছে এবার এই চারটে পোশনটা আলোচনা করেছে যে এই তিনটে থেকে কোশ্চেন আসবে এবার এই জায়গা থেকে কি করবে তোমাদের ক্যান্ডিডেটকে ম্যাক্সিমাম ছটায় করে দেবে মে পিলি থেকেই কারণ একটা জায়গা থেকে একটা জায়গা থেকে নিয়োগ হতে হতে এবং যখন মেন্সের দিকে যাবে তখন ক্যান্ডিডেট সরকার ইন্টারভিউ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সিটের জন্য ফাইভ টাইমস থাকবে কারণ ইন্টারভিউতে ডেকে নেবে ধরুন আমি তিন সিট হয় কিন্তু ইন্টারভিউতে ডাকবে কিন্তু ধরে নিতে পারি আমরা যে ফিফটিন লোককে কিন্তু ইন্টারভিউতে ডাকবে ফিফটিন মানে আমি কী করে বার করলাম তোমার সাথে বুঝিয়ে দিচ্ছি তিন হাজার সিটের পাঁচ গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় ইন্টারভিউতে এটা জেনারেল একটা প্রসিডিউর ইন্টারভিউর ক্ষেত্রে মানে ফিফটিন থাউজেন্ড লোককে ইন্টারভিউ ডাকা হবে এবং এইখান থেকে মেন্সের জন্য পরীক্ষা দিতে হবে মিনিমাম ফর্টি থাউজেন্ড ক্যান্ডা ক্যান্ডিডেট এবার ফর্টি থাউজেন্ড ক্যান্ডিডেটের মধ্যে এই ফর্টি থাউজেন্ড ক্যান্ডিডেট কিন্তু কতজনের মধ্যে হবে তিন লাখ তিন লাখ সিক্সটি থাউজেন্ড ক্যান্ডিডেট কিন্তু আমাদের পরীক্ষা দিয়েছে এটা ভালো করে জানো এই এই নিউজটা করতে জানলাম কোনো ভেতর থেকে খবর নয় তোমাদের ভেনু লিস্ট দিয়েছে এবার প্রতিটা ভেনুতে ছশো টাকা করে ক্যান্ডিডেট আর পাঁচশো টাকা করে ক্যান্ডিডেট আছে তুমি যদি গুনে নাও বা দেখে নাও দেখতে হবে তিন লাখ ষাট হাজারের অধিক ক্যান্ডিডেট আছে এবার তিন লাখ ষাট হাজার থেকে ফর্টি থাউজেন্ড নিয়ে আসতে হবে মানে কাট আউটটাতে সেরকমই রাখতে হবে যে কুড়ি কাটআফ রাখবো বা তিরিশ একদম তিরিশ পঁচিশ তিরিশ কাট আউট রাখবো তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা এইট্টি থাউজেন্ড বা নাইনটি থাউজেন্ডের কাটার চলে যাবে এটা একটা জেনারেল আর যদি ধরে নাও ফিফটি ফিফটির ওপরে কাট অফ কি সেটা আবার টোয়েন্টি থাউজেন্ড নেমে আসবে মেন্স মেন্সের পরে আমি ইন্টারভিউতে জন্য কাট অফ পাবো না তাই সব জিনিসটা ম্যাটার করে কাট অফটা তৈরি হবে এবার সেই জায়গাতে কাট অফ কত হবে সেটা আমরা দেখে নিই এবার অনেক অনেকটা জিনিস তোমাদের অ্যানালাইসিস করে বোঝালাম আমি যে কেন কাট অফের পরিমাণ এস মানে কী থাকবে মেন্সে কত নিয়ে যাবে মিনিমাম ফর্টি টু ফিফটি থাউজেন্ড কাছাকাছি একটা টোয়েন্টি লোককে মানে তোমাদের ফিমেল নিয়ে নিতে পারে টোয়েন্টি টাইমস বলছি সিটের টোয়েন্টি টাইমস নিয়ে এসটি সব মিলিয়ে নিয়ে যেতে পারে আর ফিফটিন টাইমস পনেরো গুণ লোককে মানে ফিফটিন থাউজ পনেরো গুণ লোককে গুণ লোককে মানে ফিফটিন থাউজেন্ড ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ থাকবে এরকম একটা সম্ভাবনা বা তার চেয়ে কম বেশিও থাকতে পারে ওদের ওপর নির্ভর করছে বা থ্রি টাইমসও রাখতে পারে সেটা আমি বলছি না একটা জেনুইন এটা হয়ে থাকে ওরা সীতাবল থ্রি টাইমস লোককে রাখবো এটা ওদের ওপর ডিপেন্ড করছে বা ওরা মেন্সের ক্ষেত্রে টোয়েন্টি টাইমস ডাকবো না ফিফটিন টাইমস শুধু মেন্সে ডাকবো এটা ওদের ওপর তখন কাঠ অফটা আরও হাই হয়ে যাবে সেটা ওদের ওপর ডিপেন্ড করছে আমি মিনিমাম জেনারেলি কী হয় তার উপর ডিপেন্ড করে বা আমার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে আমি বলছি যে টোয়েন্টি থাউজেন্ড বা টোয়েন্টি টাইমস দেখে মেন্সের ক্ষেত্রে আর ফাইভ টাইমস দেখে ইন্টারভিউ ক্ষেত্রে এটা জেনারেলি হয়ে থাকে পিএসসির ক্ষেত্রে এবার এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন শক্ত ছিল সেই জায়গাতে কাঠ তোমাদের কোশ্চেন তোমাদের কোশ্চেন যেহেতু শক্ত ছিল সেই জায়গাতে কাট অফ ওটা হাই যাবে না ফিফটি থাউজেন্ডের মানে ফিফটির ওপরে কাট অফ যেতে পারে না কাট অফ কিন্তু কম থাকবে তাই সেই অ্যানালাইসিসটা এখানে করবো কাট অফটা অতটা বেশি যাবে না এবার একটা সেফ স্কোর এখানে আমি ধরে নিতে পারি জেনারেলি কাট অফ থাকবে ফর্টি মানে এটা একদম মানে কোনো ভুল হওয়ার চান্স খুব কম যে ফর্টি ফাইভ ফর্টি টু ফর্টি ফাইভ কি ফর্টি ফোর আমি ফর্টি ফাইভই ধরছি বা এই কাট অফটা থার্টি এইট টু থার্টি এইট টু ফর্টি থ্রিতেও নেবে যেতে পারে ফর্টি থ্রিতেও নেবে যেতে পারে কোনো পজিটিভ সাইন নেগেটিভ সাইন রাখবে না যে এই ফর্টি নিচে কম পেয়েছি বলে জেনারেল ক্যান্ডিডেট সিলেক্ট হবো না তার কোনো কারণ নেই ফর্টি টু ফর্টি ফাইভ থার্টি টু থা থার্টি এইট টু ফর্টি থ্রির মধ্যে যেতে পারে প্লাস মাইনাস প্লাস কি মাইনাস তিন অথবা চার ধরে রাখতে পারো আপ ডাউন করবে ওপরে যাওয়ার চান্স খুবই কম ওপরে যাওয়ার চান্স খুবই কম কারণ কোশ্চেন তো হার্ড হয়েছে নিচে নামতে পারে দুই কি তিন তাহলে তোমাদের যারা সেফ স্কোর রেখেছো আমি কথার কথা বলছি জেনারেলের ক্ষেত্রে সেফ স্কোর যারা রেখেছো মানে কাট অফটা দেখলে যে কত হতে পারে সেফ স্কোর যারা ফর্টি এইট টু ফিফটি কাট অফ রেখেছো সেফ স্কোরে মানে হানড্রেড পার্সেন্ট তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নাও আর যারা ফর্টি থেকে ফর্টি ফাইভ বা থার্টি এইট থেকে ফর্টি থ্রির মতো নাম্বার স্কোর করছো তারাও কিন্তু মেন্সের প্রিপারেশান নাও তার কারণ মেন্সের প্রিপারেশান নেওয়া ক্ষতি নয় যদি না হয় অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশানও অনেক দূর এগিয়ে যাবে কিন্তু আমার বলে আমার মনে বলে যে তোমরা যদি এখন যদি প্রিপারেশান নাও এই স্কোরটা থেকেও পরে যখন তোমাদের রেজাল্টটা বের করে তখন তোমরা ঠিক মার্চ করতে পারবে না বা সেই টাইমের মধ্যে কিন্তু নিজেকে তৈরি করতে পারবে না আমার এটাই মনে হয় তাই থার থার্টি অ্যাকচুয়ালি থার্টি এইট থেকে ফর্টি ফাইভে যারা আছো তারা কিন্তু সবাই প্রিপারেশান নাও তার চেয়ে বেসিস অবশ্যই প্রিপারেশান নাও এই একটা বেসিস জেনার জায়গায় বললাম এবার আমরা দেখে নেবো যে কী ব্যাপারটা এবার ওবিসির বি কাট অফ কাট অফ কিন্তু জেনারেলের কাছে জেনারেলের সরি জেনারেলের মতো থাকবে এবং জেনারেলের মতো থাকবে তার কারণটা বলছে ও একটা সিট সংখ্যা জেনারেল কম আছে সেই জায়গা থেকে কিন্তু ওবিসির বিসির কাট অফটা জেনারেলের মতো থাকবে আমি ওবিসির কাট অফটা এমন কিছু ডাষ্টিকালে চেঞ্জ করব না সেটা কারণ হচ্ছে ওবিসির কাট অফটা যেতে পারে থার্টি সেভেন টু ফরটির মধ্যে কাট অফ থাকবে এইটা থাকছে ওবিসির বি কাট অফ এবার প্লাস মাইনাস আগেই বলেছি তিন আপ অ্যান্ড ডাউন করবে আপ হওয়ার চান্স খুব কম ডাউন হওয়ার চান্সটা বেশি এই থাকছে ওবিসির বিসির কাট অফ এসসির কাট অফ আর একটু একটু কম যাবে খুব বেশি কিন্তু চেঞ্জ এখানে চেঞ্জেস দেখতে পাবে না কারণ সিট সংখ্যা কমতে থাকছে এবং তা টোয়েন্টিভেন্ট থাকবে এখানে এসসির কাট অফ যাবে হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন এই কাট অফটা কিন্তু একদম বলতে পারো আপ ডাউন হওয়ার চান্স খুব কম আমি এখানে বলেই দিচ্ছি এই কাট কিন্তু কিন্তু ডাউন হওয়ার চান্স খুব কম এই কাট আউটটা জেনারেলি হওয়ার চান্স সবচেয়ে বেশি তাও থি তিন বেশি কম ধরে রাখতে পারো কিন্তু থার্টি ফাইভ থেকে থার্টি সেভেনের মধ্যে কাট থাকছে এটা হচ্ছে এস সির কাট অফ আর এসটির কাট অফও তাই ডাউন হওয়ার চান্স খুব কম এসির সির কাট অফ থার্টি থ্রি থেকে বা থার্টি টু ধরে নিতে পারি থার্টি টু থেকে থার্টি সিক্সের মধ্যে থাকবে এই এসটির কাট অফ এটারও আপ অ্যান্ড ডাউন হওয়ার চান্স খুব কম তাও প্লাস মাইনাস সমস্ত কাট অফের কিন্তু তোমরা তিন ধরে রাখতে পারো তিন প্লাস মাইনাস কাট অফ ধরে রাখতে পারো যে তার বেশি বা কম কিন্তু চেঞ্জেস হওয়ার কোনো জায়গাই নেই এই ছিল তোমাদের কাট অফ আলোচনা আমাদের যে দেখ কত টাইমস ডাকবে কত কি আলোচনা হবে তোমরা এইভাবে যে কোনো পরীক্ষার কিন্তু কাট অফ নিজেরা অ্যানালাইসিস করতে পারবে যে তোমরা ভুল কি ঠিক যে তিন লোক ক্যান্ডিডেট তোমরা ভেনু লিস্টেও ঘুরিয়ে নিতে পারো যে দাদা ভুল বলছে কি বা গন্ডগোল করছে নিজে অ্যানালাইসিস করতে পারো কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও আর কেরাম কি স্কোর হয় সেটাও তোমরা জানাতে পারো আর সবচেয়ে বড় কথাটা জিনিস বলতে ভুলে গেছি আমাদের ভোট হয়েছিল হয়েছিলো ভোট কিন্তু খুব কম জনই ভোট দিয়ে যাই হোক দুর্ভাগ্যবশত খুব কমজনেই ভোট দিয়েছে কিন্তু তার মধ্যে আমি দেখলাম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তেত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে স্কোর করেছে কিছু পার্সেন্ট পঞ্চাশ ওপর আছে কিন্তু ওই স্কোরটা নর্মাল স্কোর তাহলে বোঝা গেল ওই মধ্যেই তিরিশ থেকে চুয়াল্লিশ একটা মার্জিনাল স্কোর রেখেছিলাম আমি কেন তেত্রিশ থেকে চুয়াল্লিশে তো একটা কারণ আছে কারণ তেত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে নম্বরটা প্যাটার্নটা এর মধ্যে এসটি এসসি ও বিসির সমস্ত অনেক কাঠআাপ ঢুকে যাবে এই তাই জন্য আমি এই জোনটা দেখছিলাম এই জনের লোকের সংখ্যা বেশি তাই বুঝতে পারলাম সমস্ত কাটা এর মধ্যেই ঘোরাফেরা করবে কেন ক্যান্ডিডের সংখ্যা এর মধ্যেই অ্যাটেন্ডেন্স বেশি তাই অবশ্যই ভিডিওটা ফলো আপ করো আর ভিডিওটা যারা আরও যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা ভালো থাকলে লাইক করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হও এরকম অ্যানালাইসিস সমেত আরও ভিডিও অনেক পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও বেল আইকনটা প্রেস করে দিতে তোমার সমস্ত নোটিফিকেশান খবরে খাও সবার আগে পেয়ে যেতে পারো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ